হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো ইউনিট নাইনের লেসন ফাইভ ফিউচার এয়ারক্রাফট ফিউচার এয়ারক্রাফ্ট মানে ফিউচার মানে ভবিষ্যতের এয়ারক্রাফ্ট মানে বিমান বা এই ভবিষ্যতের যে বিমান বা উড়োজাহাজ এগুলোকে বোঝানো হয়েছে তো যাই হোক আমরা এখন ফিউচার এয়ারক্রাফট এই লেসেনটা নিয়ে আলোচনা করব অ্যাট ফার্স্ট আমরা কিউয়ার্ডসগুলো দেখে নিই কিউআয়ার্স মানে হচ্ছে মূল শব্দ উইথ স্ট্যান্ড উইথ স্ট্যান্ট মানে হচ্ছে সহ্য করা স্পেস স্পেস মানে হচ্ছে স্থান বা মহাকাশ বেস 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 হচ্ছে ভিত্তি এই লাউন্সড অর্থ শুরু করা বা আরম্ভ করা ডিটাচ অর্থ বিচ্ছিন্ন করা এই মনিটর মনিটর শব্দটির মানে হচ্ছে নিরীক্ষণ করা বা পর্যবেক্ষণ করা হাইপারসনিক মানে হচ্ছে হাইপারসনিক এটা রিসার্চ মানে গবেষণা করা মেল্টিং মানে হলো গলা মেল্ট মানে হচ্ছে কোনো কিছু গলে যাওয়া তো গলে যাচ্ছে এরকম কন্টিনিউয়াস ফর্মে আসে এটা পয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে কোনো বিন্দু বা পয়েন্ট যাই হোক এখন আমরা মূল আলোচনা চলে যাই রিট দ্য নিউজ সংবাদটি পর নিউজ রিপোর্ট মানে এই সংবাদের প্রতিবেদনটি পর অ্যাডাপ্টেড ফ্রম যা ধারণ করেছে বা ধরে রেখেছে দ্য গার্ডিয়ান দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভিকলস টু যার সংক্ষেপে হচ্ছে ফ্যালকন এইস টি টু এই ফেলকন হাইপারসোনিক টেকনোলজি ভেহিকলস এই যানটি ফ্যালকনের এই যানটি এইচ টিভি টু যানটি ইজ দ্য ফার্স্টেস্ট সবচেয়ে দ্রুত দ্রুতগতি সম্পন্ন প্লেন বিমান ইভার এখনও পর্যন্ত বিল তৈরি হয়েছে বাই হিউম্যান বিংস মানব জাতির দ্বারা তৈরিকিত এখনও পর্যন্ত দ্রুতগামী সবচেয়ে দ্রুতগামী দ্রুতগামী এই বিমানটি ইট উড ফ্লাই এটা উঠতে পারতো ফ্রম মানে থেকে লন্ডন টু সিডনি মানে এই বিমানটা লন্ডন থেকে সিডনিতে উড়ে যেতে পারতো ইন লেস দ্যান অ্যান আওয়ার এক ঘন্টার কম সময়ে লন্ডন থেকে সিডনিতে উড়ে যেতে পারত সুপারসনিক কংকোর্ড শব্দের থেকে যে সম্পন্ন কঙ্কোট বিমানটি ছিল এটি বাই দ্য ওয়ে যাই হোক কুড নট ফ্লাই উঠতে পারতো না অ্যাট আ গ্রেট স্পিড মানে এই এই টি টু এর মতো এতটা দ্রুতগামী দ্রুতগতির এটাও ছিল না অ্যাট দ্য সেম টাইম একইভাবে অ্যাট দ্য সেম টাইম একইভাবে ইট উট উইথ স্ট্যান্ড উইথ স্ট্যান্ড মানে হচ্ছে সহ্য করা আবার একই দিক থেকে এটা সহ্য করতো টেম্পারেচার মানে তাপমাত্রা এটা তাপমাত্রা সহ্য করত অফ অলমোস্ট মানে প্রায় টু ডিগ্রি সেলসিয়াস যা না দুই হাজার ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা সহ্য করতে পারতো দিস টেম্পারেচার মানে এই তাপমাত্রা ইস হটার মানে এতটাই বেশি অধি অধিকতর গরম হতো দেন মানে থেকে দ্য মেল্টিং পয়েন্ট অফ স্টিল যা এই স্টিলের মতো গলনাঙ্কের চেয়েও বেশি এই তাপমাত্রা স্পাতের গলনাঙ্কের চেয়েও বেশি গরম দ্য ইউএস ডিফেন্স এজেন্সি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা লাউন্স তারা চালু করবে দ্য ফ্যালকন এইচ টি এইচ টিভি টু তার মানে এর মানে হচ্ছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন এই সংস্থা তারা এই ফ্যালকন এইচ টিভি টু এটা শুরু করবে বা চালু করবে ফার্স্ট প্রথমত দে উইল সেট ইট প্রথমত তারা স্থাপন করবে বা সেট করবে ইট এটার সাথে অন দ্য ব্যাক মানে এই এটার পেছনে মানে এইচ টু এর পেছনে তারা সেট করবে অফ আ রকেট একটা রকেট স্থাপন করবে দেন তারপর দে উইল লাউন্স তারপরে তারা লাউন্স করবে লাউন্স মানে হচ্ছে শুরু করা আরম্ভ তারপরে তারা শুরু করবে বোথ ইনটু দ্য স্পেস ফ্রম অ্যান এয়ার বেস তারপর তারা বিমান বাহিনীর বেস থেকে উভয়ের মহাকাশে প্রবর্তন করবে দ্য প্ল্যান গোস পরিকল্পনাটি যাচ্ছে গোস লাইক দিস ইঞ্জিনিয়ার্স উইল লাউন্স এ প্রকৌশলীরা যারা আছে মানে এ তো এই পরিকল্পনাগুলো হচ্ছে বা পরিকল্পনাটি এমন হয় যে ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়াররা বা প্রকৌশলীরা উইল লাউন্স শুরু করবে দ্য ফ্যালকন এইচ টিভি টু এই ফ্যালকন এইচ টিভি টু তারা আরম্ভ করবে ইন্টু দ্য স্পেস মহাকাশে অন দ্য ব্যাক অফ এ রকেট তার এর পেছনে একটা রকেট স্থাপন করবে দেন তারপরে দে উইল ডিটাস তারপরে তারা বিচ্ছিন্ন করে ফেলবে দ্য প্লেন প্লেনটাকে বিচ্ছিন্ন করে ফেলবে ফ্রম দ্য রকেট তারপরে রকেট থেকে তারা প্লেনটাকে আলাদা করে ফেলবে দ্য প্লেন ফ্যালকন মানে এই ফ্যালকন প্লেনটি উইল ফ্লাই উড়বে টয়ার্স মানে দিকে দ্য আর্থ পৃথিবীর দিকে উড়ে যাবে ইঞ্জিনিয়ার্স প্রকৌশলীরা বা ইঞ্জিনিয়াররা উইল গাইড তারা পরিদর্শন করবে বা তারা গাইড করবে একে অ্যান্ড এবং মনিটর এবং তারা রক্ষণাবেক্ষণ করবে বা পর্যবেক্ষণ করবে ইট ইন ইটস ফ্লাইট মানে এই বিমানটির যে ফ্লাইটটি তারা পর্যবেক্ষণ করবে দ্য প্লেন বিমানটি উড ফ্লাই উড়ে যাবে বা উড়বে অ্যাট হাইপারসোনিক স্পিড মানে খুবই দ্রুতগতিতে উড়বে অফ থার্টিন থাউজেন্ড মিটার পার আওয়ার প্রতি ঘন্টায় এটি তেরো হাজার মিটার এই গতিতে উড়ে যাবে দিস স্পিড এই গতি ইজ অ্যাবাউট টোয়েন্টি অ্যাবাউট মানে হচ্ছে প্রায় টোয়েন্টি টাইমস প্রায় বিশ গুণ দ্য স্পেস অফ সাউন্ড বাতাসের সেও প্রায় বিশ গুণ দ্রুত গতিতে এটি উড়বে দ্য ফ্যালকন ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড থ্রি দু হাজার তেরো সালে ফ্যালকনের জন্ম হয় ইট ওয়াজ বর্ন অ্যাজ পার্ট অফ আ ইউএস মিলিটারি প্রজেক্ট এটা মার্কিন মিলিটারি প্রকল্পের একটি বা ইউএস মিলিটারি প্রকল্পের একটি অংশ ছিল যখন এটাকে তৈরি করা হয় বা যখন এর জন্ম হয় দ্য প্রজেক্টে প্রকল্পটি রিসার্চড তারা গবেষণা করেছিল অ্যান্ড এবং বিল তৈরি করেছিল স্পেশাল টাইপ একটা বিশেষ ধরনের অপ্লেন তারা একটা বিশেষ ধরনের বিমান তৈরি করেছিল দ্য রিসার্চার্স গবেষকরা ওয়ান্টেড সে ছিল দ্যাট যে দ্য প্লেন এই প্লেনটি কুট রিচ পৌঁছাতে পারবে অ্যান ই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো দেশে এটা পৌঁছাতে পারবে বিশ্বের যে কোনো অংশে পৌঁছাতে পৌঁছাবে ইন লেস দেন অ্যান আওয়ার এক ঘন্টার কম সময়ে এটা বিমানটা এক দেশ বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারবে তারা এটা গবেষণা করেছিল দে অলসো ওয়ান্টেড তারা আরও সে টু ইউজ ইট তারা আরও একে ব্যবহার করতে চেয়েছিলো ফর অ্যানি পারপোসেস যে কোনো উদ্দেশ্যে এই বিমানটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল মিলিটারি অর সিভিল সে হোক মিলিটারি অথবা সিভিল যে কোনো ক্ষেত্রে তারা এটাকে ব্যবহার করতে চেয়েছিলো দ্য প্লেন ওয়াশ প্লেনটি ছিল অলরেডি টেস্টেড মানে প্লেনটি ইতিমধ্যেই পরীক্ষিত হয়েছিল ইন কম্পিউটার মডেলস কম্পিউটার মডেলের দ্বারা এটা ইতিমধ্যেই পরীক্ষিত হয়েছিল দ্য ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভিকল টু এই ফ্যালকন হাইপারসোনিক টেকনোলজি ভিকল টু উঠ বি ম্যানকাইন্ডস এটা হতে চলেছে মানব জাতির ড্রিম স্বপ্ন এয়ারক্রাফ্ট একটা স্বপ্নের বিমান হতে চলেছে ইন দ্য ডেইস টু কাম মানে আগামী দিনগুলোতে মানুষের জন্য এটা একটা স্বপ্নের মতো হতে চলেছে সো ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই